দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আল্লাহ শুধু দুনিয়াতে পাঠিয়ে দেননি, দুনিয়াতে আল্লাহ পাঠাননি, বরং আমাদের গাইডের জন্য, আমাদের পথ দেখাবার জন্য একাদিক্রমে অনেক 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 অম্বিয়া এবং রসুলকে আল্লাহ পাঠিয়েছেন। শেষ নবীর নামটা বলেন তো আপনারা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াতটা বলেছি আমি সূরায়ে বাইয়েনা, সূরায়ে বাইয়েনা এখানে দুই রকম তাফসীর আছে, দুই রকম ব্যাখ্যা আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুল বাইনা। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন দুটা দল সম্পর্কে, একটা হলো যারা আল্লাহর উপরে ঈমান রাখে না এদেরকে কাফির বলা হয়, আর একটা দল যাদেরকে ইহুদি বলা হয়, আহলে কিতাব বলা হয়, ইহুদি না আহলে কিতাব। আহলে কিতাবের মধ্যে দুটো দল আছে, কটা দল বলেন, কটা দল? দুটো, কি কি? আমতলা দিলাও নাকি জানেন আপনারা? আলেম যদি আছে জানবেন, আমি বুঝতে পারছি হাত উচ্চ মানে আলেম আছে। আহলে কিতাব আমার কথা নয়, কোরআনের বিভিন্ন জায়গাতে আহলে কিতাব এসেছে, শেখ সাহেবকে জিজ্ঞাসা করেন। টাকা পয়সা নাই, 10 কাঠা জমি আছে,
রাতে যদি তাহাজ্জুদ পড়ে আপনার কপালে ভাত পড়ে যায়, জমির যদি কাগজপত্র না থাকে কেউ নেবেন এরকম হাতে থাক যদি আছেন তো আপনার জমির কত বলে নেবেন গো আল্লাহর হ্যাঁ না কিছু বলে না দাদি ভাই কোন আজমি আপনি দিবেন নাকি এটা আসলে দেন না কিন্তু ডক্টর বলে বলে দিল বিয়া দিলে না হারাম দেওয়া না কি বলে দিল বিয়া দিলে না হারাম হয় না বিয়া দিলে না হারাম হয় বিয়া দিলে সুদ খাওয়া হারাম ওর সকালে কি ওর স্ত্রী কেউ যায় রুটি পাকে নুন গুঁড়া দিয়ে ভাত দেয় লবণ গুঁড়া করে সে কাঁচা পিয়ে চলে যায় জানি এতে জানা শোনা কি পিয়ে খাওয়া হারাম জানি ভাই বলো সকাল এখন টাকা পয়সা আছে তো ধ্যান না জানি ভাই কথা বললাম দুটো হারাম ছিল আসিফ পুরা করা আমার কাছে যদি জমিটা থাকে যদি কাগজপত্র কিছু না থাকে একবারে টোটাল কিছু নাই মুখস্থ বিদ্যাতে জমি কিনে আপনি কোন কাজে দিতে পারেন না কেন না কাগজপত্র নেই তাহলে বুঝা গেল সামান্য একটা জমি সামান্য একটা জমি যদি কিনেন তাহলে দলিল ছাড়া মানুষ কিনতে রাজি না কোরআনের মতো তো জমি সবচাইতে পৃথিবীতে যা কিছু আছে মানুষ মানুষেরা জিনেরা ফেরেশতারা আর আর কত কিছু আছে সব বস্তু থেকে দামি হলো কোরআন সবচাইতে দামি হলো কোরআন তবে এখানে প্রশ্ন হবে একজন মুফাসসির বলেছেন কোরআনের দাম বেশি না মানুষের দাম বেশি এটা দাম বেশি কোরআনের দাম বেশি আপনারা কি বলছেন মানুষের দাম বেশি ওটাই সত্য ওটাই ঠিক মানুষের দাম বেশি কোরআনের চাইতে মানুষের দাম বেশি আছে মানুষের দাম বেশি কারণ আছে বিসমিল্লাহ কথা ঠিক আছে কথাটা মিললো দলিল